হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কোয়েরি অ্যাবাউট নার্সিং। আমরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে একটা সম্পূর্ণ আলাদা ধরনের টপিক আলোচনা করা হবে, এবং এই টপিকটা হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের যেসব পোস্টে নার্সিংয়ের রিক্রুটমেন্ট হয়ে থাকে, নার্সিং অফিসারের যে রিক্রুটমেন্ট হয়ে থাকে, সেই সমস্ত রিক্রুটমেন্টগুলো কোন কোন পোস্টে হয় এবং কোন কোন জায়গা থেকে রিক্রুটমেন্ট বেরোয় এবং কী কী কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স কী, সিলেকশন প্রসেস কী, এজ লিমিট কত, স্যালারি কত দেবে, পোস্টিং কোথায় হবে এবং তার সিলেবাস কী, এবং কীভাবে এই চান্সগুলো পাওয়া যায়, এগুলো কীভাবে জানা যায়। তো এই সমস্ত নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের নার্সিংয়ের রিক্রুটমেন্টের যা যেসব কোশ্চেন হয়, সেই সমস্ত কোশ্চেন একটা ভিডিওর মধ্যে আমরা দিতে চলেছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে তোমরা দেখবে। তোমরা যারা অনেকদিন ধরেই আছো, এরকম যে চাকরি পাচ্ছ না, তারা বাইরে থেকে পড়ে এসছো বা ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট থেকে পড়েছো বা ওয়েস্ট বেঙ্গলের প্রাইভেট হসপিটাল, তো তারা এখন 2-3 বছর ধরে কোনো রকম চাকরি পাচ্ছ না, বা যারা চাকরি পেয়েছো কিন্তু চাইছো যে আরও বেটার জায়গায় পৌঁছতে, তো তাদের জন্য রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন পোস্টের নার্সিং অফিসারের চাকরি। তো সেই সমস্ত পোস্টগুলো কী কী সেগুলো আমরা এই ভিডিওতে জেনে নেব। কী কী কোয়ালিফিকেশান চাই, এক্সপিরিয়েন্স লাগে কি না, সিলেকশন প্রসেস কী, এজ লিমিট কী, স্যালারি কীরকম, পোস্টিং কোথায় দেবে, সিলেবাস কীরকম, সেই সমস্ত কোশ্চেনের উত্তর আজকের এই ভিডিও দেওয়া হবে। তো যারা স্টাফ নার্স নিয়ে অনেকেই পাচ্ছ না কিন্তু 2 বছর হয়ে গেলো এক্সপিরিয়েন্স আছে তোমার প্রাইভেট হসপিটালে, তাদের জন্য অনেক বড় সুযোগ রয়েছে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। আবার এরকমই যত ধরনের আপডেট আছে সব কিছু আমার চ্যানেলে পাওয়া যাবে, তাই কোয়েরি অ্যাবাউট নার্সিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ভিডিওটা। তো দেখো, ভিডিওর প্রথমে মেইন টপিকে আমরা চলে আসছি। তো দেখো, সেন্ট্রাল গভর্নমেন্টের নার্সিং অফিসারের অনেক পোস্টে চাকরির রিক্রুটমেন্ট বেরোয়, কিন্তু তাদের মধ্যে যেগুলো মেইন মেইন প্রতি বছর বেরোয় বা 2 বছর অন্তর 1 বছর অন্তর বেরিয়ে থাকে এবং অনেক ভ্যাকেন্সি বেরোয়, তো সেই সমস্তগুলোই আমরা আলোচনা করবো এখানে। তো দেখো, প্রথমে হচ্ছে নর্সেট, যেটা হচ্ছে এইমস দিল্লি কন্ডাক্ট করে, সেটা হচ্ছে নর্সেট নার্সিং অফিসার। নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট নর্সেট এক্সাম হয়ে থাকে, প্রতি বছর এটা হয় এবং এটা ওই আগস্ট থেকে নভেম্বরের মধ্যে হয়ে থাকে প্রতি বছর, এবং বিপুল সংখ্যক, একদম ঝাঁকে ঝাঁকে, একদম প্রায় 5-10 হাজার অবধিও নার্স রিক্রুটমেন্ট হয় প্রতি বছর। এবং সেটা হচ্ছে আমাদের যে অটোনোমাস ইনস্টিটিউট এইমস, সমস্ত এইমসে, এইমস দিল্লি, কল্যাণী, ওয়েস্ট বেঙ্গল আছে কল্যাণী, ভুবনেশ্বর, ঋষিকেশ, দেওঘর, এছাড়াও বিলাসপুর, এছাড়াও অনেক অনেক এইমস আছে, তোমরা জানো এইমসের নামগুলো। তো সেই সমস্ত এইমসের যে রিক্রুটমেন্ট প্রসেস, সেখানে স্টাফ সরি নার্সিং অফিসার হওয়ার যে রিক্রুটমেন্ট প্রসেস, সেটা হচ্ছে নর্সেট। নর্সেট হচ্ছে এক্সামটার নাম, যে এক্সামটা দিয়ে তোমরা এই এইমসের চাকরি পেতে পারো। তো দেখো, এটা প্রতি বছরে হয়ে থাকে, এটা আগের বছরটা দেখিয়ে দিলাম। তো দেখো, কোয়ালিফিকেশান বা এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী, সেটা হচ্ছে বিএসসি নার্সিং অথবা পোস্ট বেসিক বিএসসি নার্সিং, এবং এর সাথে রেজিস্টার্ড নার্স হতে হবে তোমাকে, আইএনসি বা স্টেট নার্সিং কাউন্সিলে অবশ্যই দুটোতেই হতে হবে। এবং এছাড়াও যারা জিএনএম আছো, জিএনএমদের জন্যও থাকছে এই নর্সেট এক্সাম দেওয়ার সুযোগ। দেখো, এখানে বলেছে ডিপ্লোমা করতে হবে, ডিপ্লোমা মানে জিএনএম, জিএনএম করলেও হবে, তার সাথে জিএনএম করলে তার সাথে 2 বছরের এক্সপিরিয়েন্স, 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স মিনিমাম, 50-bed হসপিটাল, আফটার রিকোয়ারিং দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশন মেনশন অ্যাজ দ্য অ্যাপ্লিকেবল ফর অল পার্টিসিপেন্ট এইমস। মানে হলো কি, বিএসসি নার্সিং ক্যান্ডিডেটরা বসতে পারবে, পোস্ট বেসিক বিএসসি নার্সিং ক্যান্ডিডেটরাও বসতে পারবে আফটার রেজিস্ট্রেশন, কিন্তু জিএনএমরা বসতে পারবে আফটার রেজিস্ট্রেশন 2 বছর 50-bed মিনিমাম 50-bed হসপিটালে চাকরি করার পর, অর্থাৎ জিএনএমদের ক্ষেত্রে 2 বছর এক্সপিরিয়েন্স এখানে লাগবে। তো দেখো, এজ লিমিট কী দেওয়া আছে, 18-30, কিন্তু রিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য কিছু কিছু যে থাকে এজ লিমিট, এই দেখো এখানে বলে দিয়েছে সিবিটি এক্সাম ডেট 11 সেপ্টেম্বর 2022, যেটা এবছর হয়ে গেছে। তো এরকম প্রতি বছরই বেরোয় এবং সেটা বেরোলেই আমরা পরের বছর থেকে আপডেট দিয়ে দেবো আমাদের চ্যানেলে। তো এটা একটা কম্পিউটার বেসড টেস্ট হয়, 200 নম্বরের হয়ে থাকে, 200টা MCQ থাকে, ঠিক আছে। তো এরপর দেখো, এখানে তো আর সেরকম কিছু নেই, তো আমি বলে দিচ্ছি এজ লিমিটটা বললাম, 200 নম্বরের কম্পিউটার বেসড টেস্ট হয়ে থাকে, এবং এর স্যালারি হয়ে থাকে 44,900 বেসিক পে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের বেসিক পে, সেটা হচ্ছে 44,900 নার্সিংয়ের রিক্রুটমেন্টের জন্য এই নর্সেট এইমসে। আর এটা পোস্টিং দেওয়া হয় সমস্ত ধরনের এইমসে যতগুলো আছে আমাদের ইন্ডিয়াতে, এবং এর সিলেবাস হচ্ছে যে, তো তোমরা দেখো যে এইসব এইমসে তোমাদেরকে পোস্টিং দেওয়া হবে। টোটাল এইমস রয়েছে এখনও অবধি, যে টোটাল 19টা এইমস রয়েছে, তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলে রয়েছে এইমস কল্যাণী, যেটাতে রিক্রুটমেন্ট হয়ে গেছে এই বছর, অনেক দাদা দিদিরা পেয়ে গেছে আমাদের চেনা জানা। তো এইরকমই
এই এইমসে চাকরি পাওয়ার জন্য নর্সেট এক্সাম দিতে হয় এবং সেটা 200 নম্বরের এমসিকিউ হয়। তার মধ্যে এই যে 200 এমসিকিউ হয় সেই এমসিকিউর মধ্যে 180টা কোশ্চেন থাকে নার্সিং রিলেটেড, অর্থাৎ তোমরা জিএনএম এবং বিএসসি নার্সিংয়ের যেই সমস্ত জিনিসগুলো পড়েছো তার উপর বেস করে একটু হাই লেভেলে থাকে কোশ্চেনগুলো, একটু ঘুরিয়ে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড এই ধরনের কোশ্চেন থাকে 180 নম্বর, এবং 20 নম্বর থাকে জেনারেল নলেজ এবং অ্যাপটিটিউড থেকে। তো তাহলে তোমরা বুঝতে পারলে যে নার্সিংয়ের জন্য কী কী করতে হয় বা কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা কী সব রয়েছে সেগুলো বললাম। এরপর দেখো ESIC, এরপর দেখো সেন্ট্রাল গভর্নমেন্টের আরেকটা বড় পোস্ট, সেটা হচ্ছে ESIC। ESIC-র যে রিক্রুটমেন্টটা বেরোয় সেটা হচ্ছে বিভিন্ন ESI হসপিটালে, সেন্ট্রাল গভর্নমেন্টের যে ESI হসপিটাল আছে সেই সমস্ত হসপিটালে নার্সিং অফিসার হওয়ার জন্য যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা হচ্ছে ESIC। তো এই ESIC বিভিন্ন রিজিয়ন অনুযায়ী হয়ে থাকে, বিভিন্ন রিজিয়ন অনুযায়ী হয়ে থাকে ইন্ডিয়ার। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের রিজিয়ন রয়েছে ওয়েস্ট বেঙ্গল রিজিয়ন, এবং ওয়েস্ট বেঙ্গল রিজিয়নের জন্য দেখো এটা হচ্ছে লাস্ট বেরিয়েছিল 2019-এ, এবং যখন বেরোয় সব স্টেটের জন্যই বেরোয় অল ইন্ডিয়া বেসিসে। এটা বিভিন্ন শিফটে এক্সাম হয়, শিফট 1, শিফট 2, শিফট 3 এইভাবে অনেকগুলো এক্সাম হয় বিভিন্ন শিফটে। তো এটা দেখো ওয়েস্ট বেঙ্গলের, আমরা ওয়েস্ট বেঙ্গল রিজিয়নের একটা ডাউনলোড করে নিয়েছি। তো দেখো তখন স্টাফ নার্সের যে ভ্যাকেন্সি বেরিয়েছিল তখন ওয়েস্ট বেঙ্গল রিজিয়নে ভ্যাকেন্সি বেরিয়েছিল 61, আর তার সাথে এক্স সার্ভিসম্যানদের জন্য রয়েছিল 6টি ভ্যাকেন্সি। তো এই যে বললাম যে এই 100টি ভ্যাকেন্সি বেরিয়েছিল তার জন্য, তো আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী ছিল আগে? আগে ছিল যে ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং এর মিডওয়াইফারি ফর মেল নার্সেস অ্যান্ড রেজিস্টার্ড নার্স উইথ নার্সিং কাউন্সিল, অর্থাৎ রেজিস্ট্রেশন থাকতে এবং জিএনএম করলেই হবে, এবং এজ লিমিট হচ্ছে 37 অবধি। তাহলে বুঝতেই পারছো যে জিএনএম করলেও আগে ESI এক্সাম কোনো এক্সপিরিয়েন্স ছাড়াই দেওয়া যেত, কিন্তু রিসেন্টলি যেটা শোনা যাচ্ছে যে যারা সেখানে কাজ করছে অর্থাৎ ESI যারা এমপ্লয়ি বর্তমানে নার্সিং অফিসার, তারা বলছে নাকি যে এরপরের বছর থেকে, এইবার যখন বেরোবে 2023-এ, তখন থেকে নাকি 1 বছর বা 2 বছরের এক্সপিরিয়েন্স লাগলেও লাগতে পারে এটা শোনা যাচ্ছে। তো তাহলে জিএনএমরাও দিতে পারবে, বিএসসিরাও দিতে পারবে, পোস্ট বেসিক বিএসসিরাও দিতে পারবে, এক্সপিরিয়েন্সটা আগে অবধি ছিল না কিন্তু এইবার হয়তো লাগতেও পারে। তাহলে এরপর দেখে নাও যে এরপর যে এর জন্য তোমাদেরকে কী করতে হবে, না তোমাদেরকে একটা এক্সাম দিতে হয়, সেটা হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, একদম নর্সেটের মতোই। এখন সেন্ট্রাল গভর্নমেন্টের সব কিছুই কম্পিউটার বেসড টেস্ট। তো সেই কম্পিউটার বেসড টেস্টে 125টা এমসিকিউ থাকবে, এবং এই 125টা এমসিকিউর মধ্যে 100টা থাকবে তোমার প্রফেশন নিয়ে অর্থাৎ নার্সিং নিয়ে, এবং 25টা কোশ্চেন থাকবে অ্যাপটিটিউড, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইন্টেলিজেন্স এবং অ্যারিথমেটিক এবিলিটি এই সমস্ত বিষয় নিয়ে। তাহলে টোটাল হচ্ছে 125 নম্বরের কোশ্চেন, এবং এটার যে পোস্টিং দেওয়া হয় সেটা তুমি যে রিজিয়নের জন্য ফিল আপ করবে ফর্মটা সেই রিজিয়ন অনুযায়ী তোমাকে পোস্টিং দেবে। যদি তুমি ওয়েস্ট বেঙ্গলের জন্য ফিল আপ করো তাহলে তোমাকে ওয়েস্ট বেঙ্গলে পোস্টিং দেবে, এবং যারা অ্যাপ্লাই করবে তারা মাত্র একটি রিজিয়নেই অ্যাপ্লাই করতে পারবে, সে যে স্টেটেরই হোক না কেন যে কোনো একটি রিজিয়নে সে অ্যাপ্লাই করতে পারবে। এবং এরও এজ লিমিট দেখতে পেলে যে 37 অবধি ছিল, এবং এর যে স্যালারি সেটা হচ্ছে তোমার বেসিক হচ্ছে 44,900। তো এই 44,900, এই 44,900 মানে সে তার মধ্যে অ্যালাউন্সগুলো যোগ হয়ে প্রায় 70-80,000 টাকার স্যালারিটা হয়ে যায়। এবং এর মোড অফ সিলেকশন হচ্ছে এই কম্পিউটার বেসড টেস্টের উপরে ডিপেন্ড করে, এবং এর সেন্টার বিভিন্ন যে স্টেটে তুমি দিচ্ছ সেই স্টেটেও হতে পারে, আবার তোমাদের স্টেটেও হতে পারে। আর এর পোস্টিং দেওয়া হয় বললাম যে ESI হসপিটালে, আমাদের যখন এখানে রয়েছে জোকাতে রয়েছে ESI মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সেখানে পোস্টিং দেওয়া হয়ে থাকে ওয়েস্ট বেঙ্গল রিজিয়নে। তো এই গেল ESIC। এরপর দেখো নর্থসাইড গেল, ESI গেল, এরপর হচ্ছে RRB, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস। এই রেলওয়েতে নার্সিং অফিসারের রিক্রুটমেন্টের জন্য RRB-র এক্সাম দিতে হয় তোমাদেরকে, এবং সেটা প্রতি 3-4 বছর অন্তর অন্তর বেরোয়, এবং লাস্ট বেরিয়েছিল 2019-এ। ESI-টাও 2019-এ বেরিয়েছিল, এবং নার্সেটটা প্রতি বছর বেরিয়ে থাকে। তো দেখো এরপর জানবো আমরা RRB নিয়ে। RRB-তেও সেম, এই যে এটা একটা তখন ডেট দিয়েছিলো যে এই টাইমে কম্পিউটার বেসড টেস্ট হয়েছিল ফার্স্ট উইক অফ জুন 2019। তো দেখো স্টাফ নার্সের জন্য তখন রিক্রুটমেন্ট ভ্যাকেন্সি বেরিয়েছিল 1109টি, অর্থাৎ 1109, এবং এর যে ইনিশিয়াল বেসিক পেয়েছিল 44,900 সেম, এবং এটা অ্যালাউন্স যোগ হয়ে সেটা 70-80,000 টাকা হয়ে যায় সেন্ট্রাল গভর্নমেন্টের এইসব চাকরিগুলোর ক্ষেত্রে। এবং এর জন্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটাও হচ্ছে সেম, যে ওই যে বললাম ESI এর মতোই জিএনএম, বিএসসি, পোস্ট বেসিক, বিএসসি সবাই দিতে পারবে। এখনও অবধি আগের বছর অবধি জিএনএমদের কোনো এক্সপিরিয়েন্স লাগেনি
কোনো এক বছর বা দু বছর কোনো এক্সপিরিয়েন্স লাগেনি নার্সেটের মতো, কিন্তু এই বছর শুনছি এক্ষেত্রেও নাকি এক বছরের এক্সপিরিয়েন্স লাগতে পারে। এবং এক্ষেত্রে যে এক্সামটা দিতে হয় সেটা হচ্ছে কম্পিউটারের এক্সাম। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে রিজার্ভেশন ক্যাটাগরির জন্য কত বছর করে এজ রিল্যাক্সেশন আছে, মানে কত বছর অবধি লাস্ট দিতে পারবে। তো দেখো, এরপর এই যে তোমরা যে কিছু টাকা পেমেন্ট করতে হয় এই এক্সামটার জন্য, ফিস দিতে হয় 500 টাকা আর 250 টাকা কাস্টের জন্য। তো যেটা মেনলি দেখা সেটা হচ্ছে যে সিলেবাস কি। সিলেবাস হচ্ছে যে আমরা নার্সিংয়ে যা যা পড়ি, জিএনএম বিএসসিতে আমরা যে সকল সাবজেক্টগুলো পড়ি সেটার থেকে থাকে কোশ্চেন। এছাড়াও দেখো টোটাল নাম্বার থাকে রেলওয়ের জন্য 100 MCQ থাকে, তার মধ্যে 70টা থাকে নার্সিংয়ের নিয়ে, এবং যে 30 থাকে সেটার মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস 10, জেনারেল অ্যারিথমেটিক, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং হচ্ছে 10, এবং জেনারেল সায়েন্স হচ্ছে 10। টোটাল থাকে 100। এই 100-এর উপর ডিপেন্ড করে তোমাদের একটা মেরিট লিস্ট তৈরি হয় এবং সেই মেরিট অনুযায়ী তোমাদেরকে পোস্টিং দেওয়া হয়। এক্ষেত্রেও তোমাদের এক্ষেত্রে যে পোস্টিং দেওয়া হয় সেটা হচ্ছে বিভিন্ন রেলওয়ে হসপিটাল। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে 3টে ভাগ আছে, একটা হচ্ছে কলকাতা, একটা হচ্ছে মালদা, আর একটা হচ্ছে শিলিগুড়ি। এরপর কলকাতার মধ্যে অনেক ভাগ আছে, যে সাউথ ইস্টার্ন রেলওয়ে, সাউথ ইস্টার্ন, এরকম অনেক অনেক ভাগ আছে। তো সেইগুলো তোমরা পরে জেনে যাবে যখন আমরা এটা নিয়ে আলাদা করে ভিডিও বানাবো একটা বড় করে সব কিছু ডিটেলস নিয়ে। তো তোমাদেরকে মেনলি রেলওয়ে হসপিটালে পোস্টিং দেওয়া হয়। যেমন আমাদের খড়গপুরে রয়েছে, আদ্রাতে রয়েছে, চিত্তরঞ্জন রয়েছে, কলকাতার শিয়ালদা রয়েছে, বিআরসিং হসপিটাল রয়েছে, এই সমস্ত হসপিটালে তোমাদেরকে নার্সিং অফিসারের পোস্টিং দেওয়া হয়। তো এই গেল আমাদের RRB। এক্ষেত্রে কোনো এক্সপিরিয়েন্স লাগছে না এখনও অবধি, জানি না এরপর পরের বছর থেকে কী হতে পারে। তো এখন অবধি তোমরা জানলে যে নর্সেট, ESI এবং RRB মেন যে 3টে বড় বড় রিক্রুটমেন্ট বেরোয় সেগুলোর বিষয়ে তোমাদেরকে বলে ফেলেছি অলরেডি। তো এইরকম আরও 10-12টা আছে রিক্রুটমেন্ট যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের বেরিয়ে থাকে, যার বেসিক পে থাকে 44,900 এবং সেটা অ্যালাউন্স যোগ হয়ে 70,000-80,000 টাকা স্যালারি হয় পার মান্থ। তো এই ভিডিওগুলো, এই বাকি যে রিক্রুটমেন্টগুলো সেগুলো আমরা পরে ভিডিও দেবো, কারণ এই ভিডিওতে দিতে গেলে অনেক লেন্দি হয়ে যাবে, সেটা 30-40 মিনিটের ভিডিও হয়ে যাবে। তাই আমরা ভিডিওটাকে ভাগ ভাগ করে দেবো 3-4টে পার্টে। তো তোমরা নেক্সট পার্টগুলো দেখার জন্য অবশ্যই তোমরা ওয়েট করো। এই পার্ট ওয়ানটা কেমন লাগলো তোমার জানাও। এছাড়াও যদি এই ধরনের এই 3টে রিক্রুটমেন্ট নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানাও। আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক পেজের লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে জয়েন হও, সেখানে তোমরা কোশ্চেন করতে পারো, ডিরেক্ট আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো তোমাদের যারা অনেকদিন থেকে চেষ্টা করছো কিন্তু চাকরি পাচ্ছ না, তাদেরকে বলবো এই যে রিক্রুটমেন্টগুলো নর্সেট, ESI, RRB এগুলো প্রায় ছ মাস থেকে এক বছরের মধ্যে যদি তোমরা একটু প্রিপারেশন নাও তাহলে তোমরা সহজেই ক্র্যাক করতে পারবে। এবং এটা স্যালারি একদম স্টেটের থেকে ডবল, স্টেটে যেটা 35 সেটা হচ্ছে সেন্ট্রালে 70। তো তোমাদের সবাইকে বলবো যে এই সবগুলোর জন্য তোমরা প্রিপারেশন নাও। তো ভিডিওটি ছিল এই পর্যন্তই, তোমরা কোন বুঝতে না পারলে কমেন্ট করে জানাও আর ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দাও। থ্যাংক ইউ।